যে যুবকরা আছে তারা আজকে স্বেচ্ছায় এখানে শ্রম দিয়ে এই জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। পাড়া যত্রতত্র ঘুরে গিয়েছে ঝোপঝাড়ে, বর্ষায় স্থানীয় বাসিন্দারা যাতে বিপদে না পড়ে তাই জঙ্গল সাফাই অভিযান বিজেপি। বিজেপি কর্মীরা একটা সিদ্ধান্ত নেন যে এলাকায় সাফ সাফাই করতে হবে। স্বাধীনতা দিবসের মাসকে সামনে রেখে সমাজ সেবামূলক কাজের উদ্যোগ নিলেন জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পান্ডাপাড়ার বিজেপি সদস্যরা। সামনে একটা স্কুলই আছে দেখতে পাচ্ছেন, তাহলে পাড়ার মধ্যে জঙ্গলে ভর্তি হয়ে গেছে, না আছে রাত্রে পথবাতি আছে না কোনো কিছু নেই, তো রাত্রে লোকে মানুষের সাধারণ মানুষ প্রচুর যাতায়াত করে, তো এই কারণে করছি যে রাত্রিবেলা কারোর জন্য অঘটন না ঘটে, কোনো দুর্ঘটনা না করে 15 আগস্টের সামনে রেখে আমরা জঙ্গল পরিষ্কার এটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি, এটা আগামী দিনেও চলবে। তো মানুষ বিশ্বাস করেছে এবং আমাদের দিকে দেখে ভোট করেছে, তো আমরা হঠাৎ করে ভাবলাম যে কেন না স্বাধীনতার এই মাস, এই মাসটাকে বেছে নিলে কেমন হয়। তো 3 সপ্তাহ ধরে করতে করতে এখন আমাদের এমন হচ্ছে, মানে সবার একই কথা যে এটা লাগাতার চলতে থাকবে, রোববারে যদি 1 ঘন্টাও পারি, দুজনও যদি পারি তাহলে দুজনেই বেরোবো, আমরা এই জঙ্গল সাফাই অভিযান আমাদের লাগাতার চলবে। রাজ্য জুড়ে মাথা চাড়া দিয়েছে ডেঙ্গি, তার উপর পোকামাকড়ের উপদ্রব, বিজেপি কর্মীদের এই সেবামূলক কাজে সাহায্য করতে এগিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের পাড়ারই মানুষ, দুজনেরই আমাদের পাড়াতে বাড়ি, সবারই আমাদের পাড়াতেই বাড়ি, আমরা এক পাড়ারই লোক। দেখে আমিও ভাবলাম একটু আমিও কাজ করি, সমাজসেবামূলক কাজ করি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছে তারা। ক্যানেলের ধারে যে রাস্তা, সেই রাস্তার ধারে পার্থেনিয়ামে ভর্তি হয়ে গেছিল, সেই পার্থেনিয়াম সম্বন্ধে আমাদের সকলেরই কিছু না কিছু ধারণা আছে, তাই এই বুথের যারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এগুলা সাফ সাফাই করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জঞ্জাল সাফাই অভিযানের কোনো প্রকল্প নেই রাজ্য বা কেন্দ্র সরকারের, 100 দিনের কাজের অধীনে জঞ্জাল সাফ হয় প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বে। যেদিন থেকে বন্ধ হয়েছে এলাকায় জঙ্গল সাফাই অভিযান আর চলছে না, তো এটা মাননীয় বন্ধুদের এখন পঞ্চায়েতে এসছেন, এতদিন তো বাইরে দাঁড়িয়ে সমালোচনা করেছেন, সমস্যাটা কোথায় নিশ্চয়ই বুঝতে ওনাদের সুবিধা হবে, কারণ জঙ্গল সাফাই বলে কোনো প্রকল্প রাজ্য কিংবা পঞ্চায়েতের হাতে নেই। রাজ্যের বিভিন্ন জেলা থেকে 100 দিনের কাজে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে, যার ফলে অনেক জায়গায় সাফাই অভিযান বন্ধ হয়ে পড়ে আছে। তবে বিজেপি কর্মীদের সাফাই অভিযানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা সকলে। জলপাইগুড়ি পুরাতন পান্ডাপাড়া থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।